আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাই আর ইটাউরিত বড়লেখা উপজেলা জুড়ি উপজেলার মৌলভীবাজার এক আসন থেকে তিনবার নির্বাচিত জল ও বন পরিবেশ মন্ত্রণালয়ের আলহাজ মন্ত্রী আলহাজ শাহাবুদ্দিন এমপি সাহেব সাইতলা ভবন স্কুলের সাইতলা ভবন নির্মাণ হয়েছে। তো এখানে উদ্বোধন করা তাইতরা, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেবা, আমরা পাশে থাকবা। লেটস গো। তো আমরা এই তো দেখি ন, হে মহান অতিথি শুভেচ্ছা স্বাগতম দিয়া সুট স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তাকে সুন্দর একটা জিও বানাইছেন। তারপরে ইন সব নেতা হল যারা আছেন, তিনং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সব নেতা হলে সবই সেশন করা, শ্রদ্ধাভাজন সব নেতা উপজেলা নেতৃবৃন্দ। তারপরে আপনারা দেখতে পারা যে স্কুলটার মানে খুব সুন্দর করে সাজাইয়া রাখছেন। আর ইনও সবে অপেক্ষা করা, যেহেতু মন্ত্রী সাহেব এখনও আইসুন না, মন্ত্রী সাহেব গালাগাছার থাকা, এখনও সবে একটু অপেক্ষা করা মন্ত্রী সাহেবর লাগে। আর অপেক্ষার সময়ও যায় না, যার লাগে আমরা ইউনিয়নের চেয়ারম্যান, তারপরে যুবলীগের সেক্রেটারি প্রেসিডেন্ট, তারপরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, বিভিন্ন ওয়ার্ড থাকি যে নেতৃবৃন্দ হলাইছেন, যে বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের শ্রদ্ধাভাজন যারা আইসুন সবে অপেক্ষা করা। হ্যাঁ, আপনারা দেখতে পারা যে মন্ত্রী সাহেব নিকটবর্তী হওয়ার কারণে যত সময় যার নেতা কর্মীর ভিড় তত বাড়তে আছে। আর আপনারা সবে দেখা যে মানে স্কুলের যে আশপাশ যেগুলো আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে, যেহেতু মন্ত্রী সাহেব আইতা বন পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী। এর মাঝে আমরা দেখি যে মন্ত্রী সাহেব আইছেন, আমরা চেয়ারম্যান সাহেব গুইয়া গেছেন, গিয়া মন্ত্রী সাহেব রিসিভ করছেন। আর সব নেতা কর্মী হলো যারা আছেন সব আস্তে আস্তে মন্ত্রী সাহেবের দিকে অগ্রসর হইয়া মন্ত্রী সাহেবরে গাই থাকি রিসি বহরিয়া লইয়া যাইতে। আপনারা দেখতে পারা যে আমরা ইউনিয়ন তিনং নিজ বাহাদুরপুর ইউনিয়নের বললেখার আওতাধীন বললেখা থানার তিনং নিজ বাহাদুরপুর ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ আছেন, নেতা সকল আছেন, তাই তাই চেয়ারম্যান সাহেব, তাই তাই মন্ত্রী সাহেবরে ডিসি বহরিয়া লইয়া যাইতরা। আপনারা স্কুলটা দেখতে পারা খুব সুন্দর স্কুল, চারতলা ভবন। এরকম বিভিন্ন স্কুল বললেখা উপজেলা জুড়ি উপজেলাত বাংলাদেশ সরকারে দিয়া দিছেন। আপনারা সবে দেখতে পারা মন্ত্রী সাহেব উদ্বোধন করার লাগে আইছেন, আর সব নেতা কর্মীরাও মন্ত্রী সাহেবর লগে আইছেন, আমরা চেয়ারম্যান সাহেব আছেন, তারপরে ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ সব এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পারা, যেহেতু আমার একটা একটা ব্লগের চ্যানেল, আপনারা সব হয়তো হইতে পারেন যে রাজনীতির এগুলাখানে এই ব্লগটা দিয়ে দেওয়ার আপনার প্রশ্ন হইতে পারে। ওখানেও এটা করছি, এটা হইলে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর শিক্ষা প্রতিষ্ঠানও মানে লেখাপড়া করিও মানছে বিভিন্নতা, মানে আজকে যে আমি মাত্তাম ফারিয়া বা যেও ডাক্তার ইঞ্জিনিয়ার যেও যেটা অন্যখানে শিক্ষা অর্জন করিয়া হওয়া লাগে। আর যেহেতু এটা একটা বালা উন্নয়ন মূলক কাজ, মানে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের মানে সব দিক দিয়া বালা, আর এটা যার লাগে আমি মানে ব্লগটা করছি। হয়তো আপনারা সবে কইতে পারেন যে এটা রাজনীতির একটা ব্লগ, আমি রাজনীতি কোনো মাইন্ড নিয়ে নাই, আমি এটা মন্ত্রী সাহেবর একটা ভালো খাস দেখে আমি এটারে ব্লগ করছি। আপনারা সবে ব্লগটা দেখবা শেষ পর্যন্ত। اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين الهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم
رب العالمين اي الله تعالى আজকে এইটা হবে আজকের স্পেশাল মেমন উচ্চ বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবনে আজকে শুধু উদ্বোধনের যে আয়োজন করা হয়েছে আল্লাহ আয়োজনকে কবুলার মঞ্জুর করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুনাজাতের ভিতরে আমরা তাদেরকে স্মরণ করছি যারা বাংলার জমিনকে আল্লাহ স্বাধীনতা উপহার দান করেছে ইয়া আল্লাহ এই মাসে তাদেরকে স্মরণ করছি ইয়া আল্লাহ আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কান্না মাফ করিয়া দাও ইয়া আল্লাহ তার পরিবার পরিজন সবাইকে মাফ করিয়া দাও যারা বাংলার জন্য জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে জননেত্রী শেখ হাসিনা একটু মাফ করিয়া দাও দীর্ঘ হেয়াত দান করো আল্লাহ সুস্থতা নিয়ামত দান করো রব্বুল আলামিন আজকে যে আয়োজন মহান অতিথি আল্লাহ আলহাজ মোহাম্মদ সাহাবুদ্দিন সাহেবকে মাফ করিয়া দাও পরিবার পরিজন সবাইকে মাফ করিয়া দাও বিশেষ করে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মাফ করিয়া দাও আমরা জানতে পেরেছি ওনার মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ কবরে জিন্দিগি শান্তি দান করো কবরটাকে জাদু জানা বানাইয়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকে আমাদের আয়োজনে যিনি আমাদের সম্মতি প্রকাশ করেছেন আল্লাহ ওনাকে মাফ করিয়া দেন ইয়া আল্লাহ ওনাকে বারবার আমাদের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ বারবার আমাদের মাঝে আসার তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ তার মেহনতকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ ইয়া আল্লাহ সর্বোপরি যারা এই আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত মেহনত করেছে আল্লাহ সকলে মেহনতকে কবুল আর মঞ্জুর করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন বিভিন্ন নেতা কর্মী হলে বিভিন্ন নেতৃবৃন্দ হলে এখানে বক্তব্য রাখছেন সবচাইতে বলা উজ্জ্বল তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি জনাব আলম উজ্জ্বল ভাই এটা আমার সবচাইতে ভালো লাগছে যার লাগি ওটা একটু আপনার ভিতরে দিলাম আপনারা হুনক আমি যাকে আমার পিতার মতো শ্রদ্ধা করি বড়লেখা জুড়ির গণমানুষের নেতা বারবার নির্বাচিত সংসদ এখানে উপস্থিত অত্র স্কুলের শিক্ষক বৃন্দ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার সম্মুখ সারিতে অত্র স্কুলের সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা বক্তব্য শুনতে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আসলে আজকে এখানে লম্বা বক্তব্য দেওয়ার কথা নয় সুখের মাস আগস্ট আপনারা জানেন 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে সেই মোস্তাক জিয়ার নেতৃত্বে হত্যা করা হয়েছিল ওনার পরিবারের প্রায় 16 জন সদস্যকে হত্যা করা হয়েছিল সেদিন বাংলাদেশের আকাশে বাতাসে রক্তের গন্ধ ছড়িয়েছিল সেদিন বাঙালি মন খুলে কাঁদতে পারেনি সেদিন এই মোস্তাক জিয়ার রক্ত চুক্ত দেখে বাঙালিরা মন খুলে কাঁদতে পারেনি আপনারা জানেন এখানে যারা শিক্ষার্থীরা আছেন আমি আপনাদেরকে বলবো সেই সময় আপনাদের মতো এই ছোট্ট শিশু রাসেলকেও তারা চার দেয়নি সেই 15ই আগস্টের মাসে আসলেই আমাদের শরীরে রক্তকরণ হয় আমরা রাতে ঘুমাতে পারি না আমাদের মনে হয় যদি এখনো এই মোস্তাক জিয়ার তারা জীবিত থাকত তাহলে হয়তো তাদের সাথে আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করতাম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই 15ই আগস্টের মাস আসলে আমাদের মন আমাদের মানসিকতা আমাদের সব কিছু মিলিয়ে আমরা বঙ্গবন্ধুকে আজকের এই সুখের মাস 15ই আগস্ট আমি যে কথা বলতেছিলাম এই 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ ওনার পরিবারকে যারা হত্যা করেছিল সেদিন প্রকৃতিরা কেঁদেছিল
মানুষ কাটতে পারে কারণ ওই মুনতার জিয়ার রক্ত চক্ষুকে বই করে বাঙালিরা মনে মনে কেঁদেছিল প্রকাশ্যে কাটতে পারে আজকে আপনাদেরকে বলি বঙ্গবন্ধুর জন্য এজন্য শেখ হাসিনা দেশের বাইরে থাকায় আর এদেশের মানুষকে এই মুনতার চক্রের হাত থেকে উনি রক্ষা পেয়েছেন রক্ষা পেয়ে বাংলাদেশে আসীন করার পর আর দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের প্রিয় নেতা রাজ শাহউদ্দিন সাহেবের নেতৃত্বে এই বড়লেখার জুড়িতে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা আগামী দিনে যদি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান তাহলে আবারও শাহউদ্দিন সাহেবকে নৌকায় ভোট দিতে হবে আবারও জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে আপনাদের এখানে শুধু ভবন হয় নাই এই নির্বাচনপুর ইউনিয়নের ভিতরে প্রায় কয়েকটি হাই স্কুল মাদ্রাসা প্রাইমারি স্কুলের ভবন হয়েছে পাকাকরণ হয়েছে বিদ্যুতায়ন হয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকে বাড়িতে গিয়ে আমার নেতা আলহাজ শাহউদ্দিন সাহেবের সালাম পৌঁছে দিবেন তোমাদের পরিবারে বলবেন শাহউদ্দিন সাহেব বিহীন এই বড়লেখা জুড়ি অচল এবং পুরীবিহীন বড়লেখা জুড়িতে আর উন্নয়ন হবে না যদি আগামীতে এই উন্নয়নের তারাকে অব্যাহত রাখতে চান তাহলে আলহাজ শাহউদ্দিন সাহেবকে আমার নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে আপনারা জানেন আমার নেতা সেই ঘাতকদের হাতেও উনিও উনি একজন মৃত্যুঞ্জয়ী নেতা ওনাকেও এক সময় ঘাতকরা হত্যার চেষ্টা করে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল তারা ভেবেছিল শাহউদ্দিন সাহেব যদি মারা যান বড়লেখার জুড়ি তারা লুটে পুটে খেয়ে যাবে তাদের তাদের এই ভুল সিদ্ধান্ত আল্লাহর রহমতে আমার নেতার কাছে গিয়ে আজ বড়লেখার জুড়ি নয় শুধু গোটা বাংলাদেশে এর পরিবেশ অধিদপ্তর সহ গোটা বাংলাদেশে শাহউদ্দিন সাহেবের হাত ধরে উন্নয়ন প্রসারিত হচ্ছে সংগ্রামী উপস্থিতি প্রিয় ছাত্র ছাত্রীরা আমি তোমাদেরকে বলি তোমরা তো জানো এই বর্তমানে বাংলাদেশে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা আমি জানি না এই স্কুলের শিক্ষকরা আপনাদেরকে বাংলাদেশের জাতীয় স্লোগানের কথা বলেন কিনা তবে আজকে বলা দিচ্ছে আমার শিক্ষক শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা পাঠশালাতে যেন বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা যেন ছাত্র ছাত্রীদেরকে শিখিয়ে দিন এবং তারা এই জয় বাংলা স্লোগানকে সামনে রেখে আমার ছাত্র ছাত্রীরা এই অত্র অঞ্চলের যারা এখানে উপস্থিত হয়েছেন আগামী দিন পাঁচ জনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে আপনারা একজন শাহউদ্দিন হয়ে ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাওয়ার উদার আহ্বান জানাচ্ছি আমার বক্তব্য এখানে শেষ করছি কোথাও ফেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ বিভিন্ন নেতাকর্মী অখলর বক্তব্য শেষে সম্মাননা স্মারক প্রদান করার মন্ত্রী সাহেবে তারপরে মন্ত্রী সাহেবে বিভিন্ন যুক্তিমূলক বক্তব্য তারপরে শিক্ষা বিষয় নিয়ে বিভিন্ন তত্ত্ব দেন আমরা মানে বড়লেখা উপজেলা শিক্ষার্থী হলরে তথা বাংলাদেশের সব শিক্ষার্থী হলর নিয়ে খুব সুন্দর কথা হন আপনার হনকা হাজি ইন্দুপ্রিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের সাধারণ বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিলের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছে
উপজেলা চেয়ারম্যান সোহেব আহমদ, মল্লিকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান, আপনাদের এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং সাভারপুরের রিসার্চ থানার এবং উপস্থিত এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট ওনার সাথে ওনার পরিবারের ১৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, তোমরা কথা বলবে না, তোমরা মনোযোগ সহকারে শুনবে, কারণ তোমাদের স্কুলে তো সবসময় আমরা আসি না, আমরা হয়তো বছরে দেড় বছরে দুই বছরে একবার আসি, সবসময় সুযোগ হয় না। আর তোমরা বড়লেখা উপজেলার মধ্যে একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী এবং তোমাদের স্কুলের শিক্ষক সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, তোমাদের স্কুলের শ্রেণী শিক্ষক মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, কাজেই তোমরা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। সেই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে আদর্শ ছাত্র হিসাবে তোমরা তোমাদের জীবন গঠন করবে, তোমরা সেইভাবে তোমরা চলাফেরা করবে, সেইভাবে তোমাদের জীবন গড়বে। তোমরা জানো যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো দেশ কোনো জাতি জীবনে উন্নতি লাভ করতে পারে না। আজকে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশ, একটা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন এবং লক্ষ্য নির্ধারণ করেছেন এই বাংলাদেশকে আমি একটা উন্নত বাংলাদেশে পরিণত করতে এবং একটা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে। সেই স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার বিকল্প নেই, স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট গভর্নমেন্ট হতে হবে, স্মার্ট নাগরিক হতে হবে। ব্লগটা শেষ পর্যন্ত দেখার লাগি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমারে কমেন্টে জানাইবা যে এরকম ব্লগ দেওয়ায় কিন্তু আপনাদের মানে কোনো অভিযোগ আসেনি বা কোনো এই ব্লগটা দেওয়ায় আপনাদের কিতা কতটুকু ভালো লাগছে বা কতটুকু আপনারা উপকৃত হয়েছেন জানাইবা। আর ভিডিওটা বেশি বেশি হয়ে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর নেক্সট ভিডিওর লাগি ওয়েট করবা। আপনাদের সবার কাছে আবারও আমার ভালোবাসা দিয়ে ভিডিও এখানেও শেষ করলাম। থ্যাংক ইউ।